নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। ফের খবরের শিরোনামে, আর্যদহ তালতলা স্পোর্টিং ক্লাব 12 জুলাই জয়ন্ত সিংকে সঙ্গে নিয়ে পুনর্নির্মাণের পর বিতর্কিত ক্লাবটি সিল করে দেয় বেলঘরিয়া থানার পুলিশ। তবে এটা খবর নয়, খবর হলো গতকাল কেউ বা কারা সেই সিল খুলে দেয়। এবং বিষয়টি নজরে আসতেই আজ সকালবেলা বেলঘরিয়া থানার পুলিশ তালতলা স্পোর্টিং ক্লাবে এসে পুনরায় সিল করে যায় ক্লাবটি। এ প্রসঙ্গে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। ঠিক কি চলছে বিতর্কিত এই ক্লাবটি ঘিরে? দেখো, বেলঘরিয়া থানার পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। অর্থাৎ এই যে আর্যদহ তালতলা স্পোর্টিং ক্লাব রয়েছে, সেই তালতলা স্পোর্টিং ক্লাব গত কয়েকদিন আগে সেখানে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনার এবং বেলঘরিয়া থানার পুলিশরা রয়েছেন, তারা সেখানে কিন্তু জয়ন্ত সিং এবং তাদের যারা সাকরেদ রয়েছে তাদেরকে নিয়ে গেছিল, তাদেরকে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করেছিল। এবং তারপর এই তালতলা স্পোর্টিং ক্লাবে নিয়ে গিয়ে তদন্ত করার পরে, তাদেরকে বের করে নেওয়ার পরে তালতলা স্পোর্টিং ক্লাবে তারা সেই জায়গা থেকে গাড়া লাগিয়ে সেই তালতলা স্পোর্টিং ক্লাব সিল করে দেয়। এবং তারপরে গতকাল স্থানীয় সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, তালতলা স্পোর্টিং ক্লাবের যে ক্লাব, সেই ক্লাব কিন্তু গতকাল সেই সিল ভেঙে সেই ক্লাবের মধ্যে তাদেরকে নিয়ে গিয়ে তদন্ত করে এবং তারপরে তদন্ত করার পরে তাদেরকে সেখান থেকে ব্যারাকপুর আদালতে নিয়ে যায় বা বেলঘরিয়া থানা পুলিশ। এবং তারপরে সেই ক্লাব কিন্তু সেই অবস্থায় খোলা অবস্থায় ছিল, আজকে কোনো একটা চাপে পড়ে সেই জায়গা থেকে বেলঘরিয়া থানা পুলিশ আবার সেই ক্লাব সিল করে নতুন করে। এবং সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে যখন বিভাগীয় তদন্ত চলছে, যখন এই আর্যদহ কাণ্ড নিয়ে একের পর এক তদন্ত চলছে এবং দক্ষিণেশ্বর থানা পুলিশ জয়ন্ত সিংকে তাদের নিজেদের হেফাজতে রেখেছে এবং জঙ্গাবলে যা দুষ্কৃতি তাকে হেফাজতে রেখেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আবার নতুন করে সিল করলো তালতলা স্পোর্টিং ক্লাব পুলিশ। কেন গতকাল সিল ভাঙা হলো এবং আজকে কেন নতুন করে এই ক্লাব সিল করতে হলো, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ একটা ক্লাব যদি কোনো ক্লাব বা কোনো জায়গা যদি সিল করা হয়, সেই জায়গা সিল ভাঙার জন্য কিন্তু অনুমতি দরকার হয়। সেই অনুমতি ছাড়া সেই জায়গা থেকে ক্লাব সিল করা ক্লাব সেই জায়গা থেকে সিল ভাঙা হলো, তারপরে সিল খোলা অবস্থায় ক্লাব রইলো এবং সারা এবং তারপরে গতকাল সেই ক্লাব সিল ভাঙা অবস্থায় থাকার পরে আজকে আবার নতুন করে পুলিশ সিল করে দিল তালতলা স্পোর্টিং ক্লাব। এই নিয়ে কিন্তু বেলঘরিয়া থানা পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। কারণ কি করে তালতলা স্পোর্টিং ক্লাব কি করে সিল ভাঙা হলো, এই নিয়ে কিন্তু এলাকায় কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। অনেক ধন্যবাদ রাজাদার, সঙ্গে থাকো। আইন অনুযায়ী সিল করার পর তদন্তের স্বার্থে আদালতের অনুমতি ছাড়া সেই সিল খুলতে পারেন না প্রশাসনিক আধিকারিকেরাও। গতকাল রাতে কোনো অর্ডার ছাড়া কেন খোলা হলো তালতলা স্পোর্টিং ক্লাবের সিল? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত রয়েছে? উঠছে প্রশ্ন। রাজা দে, দ্য রিপোর্ট, আর্যদহ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।